সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এই আইন শৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মাসিক সাধারণ সভায় সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জুম্মু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।